গণতান্ত্রিক নারী সমিতির গুমতি জেলার সম্মেলন শুরু হয়েছে মঙ্গলবার শেষ হয়েছে বুধবার সম্মেলনে গুমতি জেলার তিনটি মহকুমা যথাক্রমে উদয়পুর অমরপুর ও করবুক থেকে মোট একশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেন সম্মেলনকে কেন্দ্র করে বুধবার সকালে উদয়পুর টাউন হলের সামনে অনুষ্ঠিত হয় নারী জমায়েত বক্তব্য রাখেন জেলা সম্পাদিকা সুনীতি সাহা ও রাজ্য নেতৃত্ব কৃষ্ণা রক্ষিত এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য বাসনা দাস প্রমুখ নারী বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ বলেন রাজ্যে কাজ নেই খাদ্য নেই নারীরা আজ এর বিরুদ্ধে আন্দোলনের পথে নেমেছে নারীরা আজ রাজ্যে সুরক্ষিত নয় বাদল চৌধুরীর প্রসঙ্গে বলতে গিয়ে বলেন মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে বাদল বাবুকে আদালতে এখন কাজ রাজে সাজানোর জন্য কাজ করেছেন একটা কাজে টাকা বেশি লাগতেই পারে আমরা সাধারণ মানুষ আমরা জানি একটা কাজ যদি করে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয় কি না আছে কি না ইউটিলাইজেশন সার্টিফিকেট থাকলে পর সেই কাজে দুর্নীতি হয়েছে না কাজটা ভালোভাবে হয়েছে